নন্দকুমারের পর এবার মহিষাদল। মহিষাদলের জগৎপুর শীতলা সমবায় সমিতির ভোটে ধরাশায়ী তৃণমূল। সমবায় নির্বাচনে জয়লাভ করল তৃণমূল বিরোধী শক্তি। আজ একেবারে যেমনটা আমরা দেখেছিলাম নন্দকুমারের ক্ষেত্রে 8ই নভেম্বর, একেবারে তারই যেন পুনরাবৃত্তি হলো এবার। অর্থাৎ মহিষাদলে বিজেপি নেতৃত্বাধীন জোটের দখলে 51টি আসন, তৃণমূল পেলে 11টি আসন। সমবায় ভোটে বিজেপি কংগ্রেস সিপিএম সবাই একসঙ্গে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করেছে, এমনটাই দাবি বিজেপি নেতৃত্বে। আবারও আপনাদেরকে জানিয়ে রাখি মহিষাদলে যে ঘটনা ঘটেছে। মহিষাদলের জগৎপুর শীতলা সমবায় সমিতির ভোটে ধরাশায়ী তৃণমূল। সমবায় নির্বাচনে জয়লাভ করল তৃণমূল বিরোধী শক্তি। বিজেপি নেতৃত্বাধীন জোটের দখলে 51 আসন, তৃণমূল পেল 11টি আসন। সমবায় ভোটে বিজেপি কংগ্রেস সিপিএম সবাই একসঙ্গে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করেছে। আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে আলোচনায় রয়েছেন সুমন বন্দ্যোপাধ্যায়, স্বপন দাস এবং রবীন্দ্রনাথ ভট্টাচার্য। সবাইকে স্বাগত আলোচনায়। প্রথমেই সুমনদার কাছে আসবো। সুমনদা, লড়াই তো ক্রমশ কঠিন হয়ে যাচ্ছে। নন্দকুমারে যেটা দেখলাম, আবার মহিষাদলও একই, সিপিএম তৃণমূল এবং সিপিএম বিজেপি এবং কংগ্রেস সবাই একেবারে একজোট হয়ে লড়াই করছে। না, এটাই তো দুর্ভাগ্যের, মানে যারা ধরুন মানে বিভিন্নভাবে তারা নিজেদের মধ্যে বিরোধিতা দেখাচ্ছে, তারা বাস্তব ক্ষেত্রে তারা ঐক্যবদ্ধ হচ্ছে। আপনারা, আপনি নন্দকুমার আর আজকে মহিষাদলের উদাহরণ দিলেন, কিন্তু তারপরে তার মধ্যে একাধিক সমবায় নির্বাচন হয়েছে, ওই নন্দকুমারই হয়েছে, ওই মহিষাদলেই হয়েছে, ওই পাঁশকুড়াতেই হয়েছে, সেখানে তৃণমূল কংগ্রেস বিপুলভাবে জয়যুক্ত হয়েছে বিরোধী জোটকে হারিয়ে দিয়ে। এখন তো এই কথাটা তো আমরা বারবার বলছিলাম যে 2019-এর বিজেপির যে সাফল্য, সেই সাফল্যের একটা বড় জায়গা হচ্ছে যে বাম ভোটের একটা বিরাট অংশ ট্রান্সফার করে দেওয়া রামের হাতে, ফলে বাম থেকে রামে যাওয়ার যে প্রবণতা, সেই প্রবণতার চেয়ে স্বীকৃতি। এই তো কদিন আগে শুনলাম রাজ্য সিপিএমের সাধারণ সম্পাদক বলছেন যে এই ধরনের জোট করলে তাদের দল থেকে তাড়িয়ে দেওয়া হবে, তারপরে আবার জোট তৈরি হলো। তার মানে এটা তো পরিষ্কার মানুষের কাছে যে কথাটা বারবার ধরে তৃণমূল কংগ্রেস বলছে যে তৃণমূলকে হারানোর জন্য প্রত্যেকটা বিরোধী শক্তি তারা ঐক্যবদ্ধ হচ্ছে, এটা অত্যন্ত দুর্ভাগ্যের। মুখে বলছে সিপিএম কংগ্রেস তারা বিজেপির বিরুদ্ধে লড়াই করছে, বাস্তবে কিন্তু দেখা যাচ্ছে যে তারা বিজেপির সঙ্গে হাত মেলাচ্ছে, এটাও দুর্ভাগ্যের চিত্র। আমি মনে করি আগামী দিনের ভোটগুলোতে তৃণমূল আপনারা এভাবেই লড়াই করবেন সবাই একসঙ্গে। পশ্চিমবাংলার বাস্তব চিত্রটা আগে বুঝতে হবে। পশ্চিমবাংলায় যতদিন সিপিএম ক্ষমতায় ছিল, ততদিন সিপিএম বিরোধী যে ভোটটা তারা মূলত কংগ্রেসকেই দিত, অন্য কোনো দলকে দিত না। কারণ একটা জিনিস পরিষ্কার এবং এটা মনে রাখতে হবে যে পশ্চিমবাংলার ভোটারদের মধ্যে প্রত্যেক রাজনৈতিক দলের, সে তৃণমূল হোক, কংগ্রেস হোক, সিপিএম হোক, বিজেপি হোক, কমিটেড ভোটার খুব সামান্য। বিজেপির যদি 5% থাকে, তৃণমূল কংগ্রেসের ওইরকম 5% মতো কমিটেড ভোটার হয়। আমি যদি সুমনদার যুক্তি মেনে নিই যে সিপিএমের ভোট বিজেপিতে গেছলো বলে বিজেপি এত উত্থান হয়েছে, তো মুসলিম ভোটটা তো একসময় সিপিএম কে ভোট দিত, তো তারা সব যখন তৃণমূলের দিকে গেছে, তাহলে কি এটা মেনে নিতে হবে যে মুসলিম সিপিএম সমর্থকরা তারা সব তৃণমূল।